নিয়োগ দুর্নীতিকাণ্ডের নাম উঠে আসছে এবার রাজ্যের এক হেভিওয়েট মন্ত্রীর। সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন শান্তনু ঘনিষ্ঠ প্রমোটার অয়ন সিল, আর অয়ন সিলের সমস্ত নথিপত্র ঘেঁটেই কিন্তু চক্ষু চড়ক গাছ ইডি আধিকারিকদের। আর অয়ন সিলকে নিয়ে যে বিস্ফোরক তত্ত্বটা সামনে আসছেন, অয়ন সিল একাধিকবার ফোন করতেন এক হেভিওয়েট মন্ত্রীকে, এমনকি শুধু মন্ত্রী নয়, অয়ন সিলের সাথে আরও চার অভিনেত্রীর যোগ, এমনই কিন্তু ইডির হাতে তথ্য। আর এই তথ্য ইডির হাতে আসতেই কিন্তু আবারও তোলপাড় শুরু হয়েছে অয়নের ব্যাঙ্ক অ্যাকাউন্টের রহস্যজনক কিছু লেনদেন থেকে এমন তথ্য মিলেছে বলে সূত্রের খবর। গ্ল্যামার জগতের এই তরুণীদের মাধ্যমে বেনামে কোনো সম্পত্তি এই প্রমোটার প্রযোজক কিনেছিলেন কিনা সেটার খোঁজখবর শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সি। হুগলির গুড়াপে অয়নের পেট্রোল পাম্পের হদিস পেয়েছে ইডি। শুধু শ্বেতা চক্রবর্তী নয়, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন সিলের একাধিক গার্লফ্রেন্ডের খোঁজ মিলেছে, যারা প্রত্যেকেই টলি পাড়ার পরিচিত মুখ। এই প্রমোটার প্রযোজক নানা সময়ে তাদের দামি গাড়ি, ফ্ল্যাট এবং বিভিন্ন ধরনের উপহার দিয়েছেন। তদন্তে এমনই তথ্য উঠে এসেছে বলে ইডির দাবি। তাই ইডির আতসকাঁচে অয়ন সিল এবং তার ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী সহ আত্মীয়দের 32টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। নিয়োগ নিয়ে কেউ আপত্তি তুললে এক মন্ত্রীকে দিয়ে ফোন করানো হতো বলেও তথ্য পেয়েছেন ইডি অফিসাররা। ঠিক কী তথ্য পেয়েছে ইডি? ইডি সূত্রে খবর, নিয়োগ নিয়ে কোনো আধিকারিক আপত্তি তুললে তাঁকে ঠান্ডা করতে এক প্রভাবশালী মন্ত্রীর ফোন ধরিয়ে দেওয়া হতো। এটা বেশি হয়েছে পুরসভার নিয়োগের ক্ষেত্রে, তেমন কিছু নথিও হাতে এসেছে অফিসারদের। এমনকি অনেক সময় বার্তা আসতো চিরকুটের মাধ্যমে। এই রাস্তায় খুঁজে পেয়েছিল বলেই বহু পুরসভায় অয়নের সংস্থা পরপর দুবার নিয়োগের নামে দুর্নীতি চালাতে পেরেছিল। 2017 সালে উত্তর চব্বিশ পরগনার একাধিক পুরসভায় কর্মী নিয়োগের দরকার পড়ে, তখন পরিকাঠামোর অভাবে হুগলির সংস্থা এবিএস ইনফোজোনের নাম কৌশলে পৌঁছে দেওয়া হয়। এটাই অয়নের সংস্থা। অয়নের সংস্থা এভিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডের নামে দুটি অ্যাকাউন্ট এবং হুগলিতে অয়নের পেট্রোল পাম্পের নামে তিনটি অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে। ইডির সিজার লিস্টে এই অ্যাকাউন্টগুলির উল্লেখ রয়েছে। এখন সেখানে লেনদেনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। অয়নের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রহস্যজনক কিছু লেনদেন থেকে এমন তথ্য মিলেছে বলে সূত্রের খবর। গ্ল্যামার জগতের এই তরুণীদের মাধ্যমে বেনামে কোনো সম্পত্তি এই প্রমোটার প্রযোজক কিনেছিলেন কি না সেটারও খোঁজখবর শুরু করেছে ইডি। আর কারা জড়িত এর সাথে ইডি সূত্রে খবর, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে গুড়াপে শুক্লা সার্ভিস স্টেশন চালান অয়নের ছেলে অভিষেক সিল, এই পাম্পের পার্টনার ইমন গঙ্গোপাধ্যায়, যিনি অভিষেকের ছেলের বান্ধবী। এখানের ব্যবসার টাকা অভিষেকের বান্ধবী ইমনের অ্যাকাউন্টে গিয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। টালিগঞ্জে যাতায়াতের সুবাদে চার পাঁচজন লাস্যময়ীর ঘনিষ্ঠ হয়ে পড়েন অয়ন। আসলে ওই প্রমোটার সুন্দরীদের সঙ্গ নিতে পছন্দ করতেন, তাই অল্প বয়সী নায়িকাদের প্রতি তাঁর আকর্ষণ তৈরি হয়। এই চার পাঁচজনকে নিয়ে প্রায়ই পাঁচতারা হোটেলে যেতেন খাওয়া দাওয়া করতে, বিভিন্ন ক্লাবে পার্টি করতেন তাদের সঙ্গে, এমনকি সল্টলেকের ভাড়ার ফ্ল্যাটে নিয়ে এসেও মোচ্ছব করেছেন নায়িকাদের নিয়ে। আর এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় খবর, নায়িকাদের নাম যেমন সামনে আসছে, ঠিক তার সাথে সামনে আসছে রাজ্যের এক হেভিওয়েট মন্ত্রীর নাম। আধিকারিকরা নিয়োগ নিয়ে কোনো সমস্যা করলে পুরসভার নিয়োগের ক্ষেত্রে এটা বেশি হয়েছে মন্ত্রীকে ফোন ধরিয়ে দেওয়া হতো। এক প্রভাবশালী মন্ত্রীকে অয়ন সিল ফোন ধরিয়ে দিতেন, সেই প্রভাবশালী মন্ত্রীকে, এই প্রভাবশালী মন্ত্রী এই মুহূর্তে ইডির নজরে। আর নিয়োগ দুর্নীতিকাণ্ডে অয়ন সিলের লেখা চিঠি উদ্ধার হয়েছে, যেখানে চাকরির সুপারিশ এবং সেই চিঠি পুরসভা, কলকাতা পুরসভার মেয়রকে লেখা চিঠি। কে সেই কলকাতা পুরসভার মেয়র? প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় নাকি বর্তমান মেয়র ফিরাদ হাকিম? সেই প্রশ্নটাও কিন্তু এবার জোরালো হয়েছে। তার সাথে সাথে অয়ন সিল যে হেভিওয়েট মন্ত্রীকে ফোন করতেন পুরসভার নিয়োগের ক্ষেত্রে, সেই হেভিওয়েট মন্ত্রীকে, সেই জল্পনারাও কিন্তু উস্কে গেছে। এবার ইডি কিন্তু ওই হেভিওয়েট মন্ত্রীকে এবার জেরা করতে চলেছে, তেমনই কিন্তু ইঙ্গিত মিলছে ইডি সূত্রে।